হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা হেলথ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের বিষয় হচ্ছে কিশমিশের উপকারিতা। নিয়মিত কিশমিশ খাওয়া শরীরের জন্য কি সত্যি উপকার? অনেকেই ভাবে কিশমিশ বেশি পরিমাণ খেলে স্বাস্থ্য ক্ষতি হতে পারে। তবে জানেন কি, কিশমিশের শুকনো ফলে রাজা বলা হয়। এই বাদামি রঙের ফলটি টনিক, খাবার এবং শক্তির জন্য অপরিহার্য। কিশমিশের উপকারিতা আমরা অনেকেই জানি না। বলা হয়ে থাকে হার্টের জন্য এটি খুব উপকারী, এছাড়াও এর মধ্যে ভিন্ন ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই আজকে এই নিবন্ধনে আমরা কিশমিশের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। আসুন তাহলে দেখে নেই কিশমিশের উপকারিতা। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শরীর সুস্থ রাখতে কিশমিশের উপকারিতা। এক নাম্বার, মুখের স্বাস্থ্যের জন্য কিশমিশের উপকারিতা। অনেকের একটি ভুল ধারণা, কিশমিশ মিষ্টি হওয়ার কারণে দাঁতের জন্য খারাপ। অনেকে আবার ভেবে থাকেন অতিরিক্ত পরিমাণে কিশমিশ খেলে দাঁতে ব্যাকটেরিয়া জমতে পারে অথবা দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি কি জানেন, কিশমিশে এক ধরনের অ্যাসিড রয়েছে যা দাঁতের জন্য খুব উপকারী, যা দাঁতে ব্যাকটেরিয়া রোধ করে। দুই নাম্বার, বদহজম হজম দূরে রাখে কিশমিশের উপকারিতা। যদি কোনো ব্যক্তির বদহজমের সমস্যা হয়ে থাকে, তাহলে নিয়মিত খাবারের সাথে কিশমিশ যোগ করা উচিত। কিশমিশে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম দুই ধরনের গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এই উপাদানগুলি একসঙ্গে বদহজমের সমস্যা দূর করতে সহায়তা করে। তিন নাম্বার, চোখের জন্য কিশমিশের উপকারিতা। কিশমিশ ভিটামিন এ, এ বিটা ক্যারোটিন এবং ক্যারোটিনয়েড রয়েছে, যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত অপরিহার্য। এতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা রেডিকেলসের সঙ্গে লড়াই করতে সহায়তা করে। চার নাম্বার, কোলেস্টেরল দূরে রাখে কিশমিশের উপকারিতা। আপনি কি জানেন কিশমিশ কোলেস্টেরল মুক্ত? কিশমিশের দ্রবণীয় ফাইবার খুব উচ্চ পরিমাণে থাকে। এই দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরলের সঙ্গে লড়াই করতে সহায়তা করে। এছাড়াও কিশমিশে পলিফেন এনজাইম দমন করে যা কোলেস্টেরলের জন্য দায়ী। পাঁচ নাম্বার, ওজন বাড়াতে বৃদ্ধি করে কিশমিশের উপকারিতা। আপনি যদি আপনার ওজন বৃদ্ধি করতে চান, তাহলে কিশমিশ আপনাকে সহায়তা করতে পারে, কারণ কিশমিশ ওজন বাড়াতে সহায়তা করে, পাশাপাশি দেহে এনার্জি বৃদ্ধি করে। তাই আপনি নিজের ওজন বাড়ানোর জন্য আজ থেকে নিয়মিত কিশমিশ খাওয়া শুরু করে দিন। ছয় নাম্বার, অ্যানিমিয়া দূর করে কিশমিশের উপকারিতা। কিশমিশে আয়রন যথেষ্ট পরিমাণে রয়েছে যা অ্যানিমিয়া ঠিক করতে সহায়তা করে। এটি নতুন রক্ত গঠন করে এবং দেহে ভিটামিন বি এর অভাব পূরণ করে। সাত নম্বর, হাড় শক্তিশালী করে কিশমিশের উপকারিতা। ক্যালসিয়ামের একটি উৎস হওয়ার কারণে কিশমিশ খাওয়ার ফলে হাড় এবং দাঁত শক্তিশালী হয়। এছাড়াও কিশমিশে বোরক নামক এক উপাদান রয়েছে যা ক্যালসিয়াম শোষণ করে হাড় গঠনে সহায়তা করে। আট নম্বর, ক্যান্সার বিরোধী কিশমিশের উপকারিতা। ক্যান্সার কোষের বিকাশের একটি প্রাথমিক কারণ ফ্রি রেডিকেলস। ক্যান্সার উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলস নষ্ট করে, ক্যান্সারের কোষকে বৃদ্ধির হাত থেকে বাধা দেয়। নয় নাম্বার, পাচনতন্ত্রের জন্য উপকারী কিশমিশের উপকারিতা। কিশমিশ পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। কিশমিশের উপস্থিত ফাইবার দেহের বর্জ্য পদার্থ অপসারণ করে এবং হজম শক্তি বাড়াতে সহায়তা করে। বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আর কিশমিশ খাওয়া নিয়ে আপনাদের ভয় পেতে হবে না। স্বাস্থ্যের জন্য কিশমিশ সত্যিই উপকারী, তাই স্বাস্থ্যকর খাবার খান এবং ভালো থাকেন। এ বিষয়ে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।